তো হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখন শুরু করলাম। তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমার হাতে দেখতেই পাচ্ছ কি রয়েছে। আজকে রয়েছে ডিম, এখানে রয়েছে 5-7টা ডিম, আর এখানে রয়েছে সবুজ ফুলকপি। তো আজকে রান্নাটা হবে সবুজ ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো কীভাবে রেসিপিটা করি সেটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করো না। দেখো আর আজকে দেখো ওয়েদারটা কতটা ভালো, কি রোদ। আর এই ওদের তো ভালো ভালো জিনিস খেতে হয়, তো এই জন্য আজকে তো আমি রান্না করছি। তো তোমরা দেখতে থাকো, একটা ছবি তুলে নাও, তো দেখতে থাকো কেমন লাগে রান্নাটা করি। তো তো চলো আমরা রান্নাঘরে যাই, কী কী করি সেটা দেখতে থাকো চলো। কপি আর আলু কেটে নিয়েছি, আর এখানে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে। তো কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি, আর ডিমগুলো একটু সেদ্ধ করে নেব। তো এখানে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম একে একে সব ডিম। ডিম এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আর এখানে যে আলুগুলো কাটা হয়েছে, আলুগুলো আমি ডিমের সঙ্গে একটু দিয়ে দেবো, আলু আর ফুলকপিগুলো। কারণ যেহেতু ফুলকপি এখনকার ফুলকপি, তো যে এই জন্যে আর একটু সেদ্ধ করে নিলে এর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একটু কম থাকবে, মানে থাকবেই না প্রায়। আর ফুলকপিটা একটু ভালো সেদ্ধ হয়ে যাবে, রান্না করতে বেশি সময়ও লাগবে না। তো এর জন্য ফুলকপিগুলোকেও আমি একটু দিয়ে দিলাম ভাপ, মানে বেশি সেদ্ধ করব না, অল্প ভাপ দেবো। তো এখানে সব কটা একসঙ্গে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব ভালো করে। আমি একটুখানি নুন দিয়ে দিলাম সেদ্ধর জন্যে, এখানে আমি একটু ভালো করে দিয়ে দিলাম। তো দেখো আমি ভালো করে এটাকে দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। আর এখানে একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, এটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার ফিরে আসবো। তো দেখে নেবো আমার ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো ফুলকপিটাকে আগে আমি তুলে নেবো, কারণ ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা বেশি সেদ্ধ করলাম না, অল্প সেদ্ধ করলাম। তো ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। ফুলকপি আমি এখানে তুলে নিলাম, আর ডিম আর আলুটা সেদ্ধ এখনো হচ্ছে, আর একটু সেদ্ধ হতে হবে। আর এখানে আমার মশলা লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে একটু একটা গোটা পেঁয়াজকে বেটে নিয়েছি। এখানে অর্ধেক টমেটো রয়েছে, আর একটু পেঁয়াজ, আর একটা পেঁয়াজ কুচি রয়েছে, কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি এখানে বেটেই নিয়েছি। আর লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোটা জিরে রয়েছে ফোড়নের জন্যে, আর রয়েছে হচ্ছে তোমার ধনের গুঁড়ো 1 চামচ। আর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা আমি একসঙ্গে বেটে রেখে দিয়ে দিয়েছি। এবার ডিম আর আলুটা সেদ্ধ, আর লাগছে তেল। ডিম আর আলু সেদ্ধ হতে দেবো, হয়ে গেলে তারপর আমি পুরো রান্নাটা শুরু করছি। ততক্ষণ তোমরা ভিডিওর সঙ্গে থাকো। পর আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিলাম 10 মিনিট পর তোমার ঝোলটা কত দূর হলো। তো ঝোলটা প্রায় আমার হয়ে গেছে, আর এখানে আমি এটাকে নামিয়ে নেবো। তো নামানোর আগে আমি আর একটু মশলা দেবো। নামানোর আগে একটু আমার বাড়িতে বানানো গরম মশলা আমি একটু দিয়ে দিলাম এতে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে, মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর এবার আমি কড়া থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এবার আমার হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নিই। ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমার হয়ে গেল, আর কড়াই থেকে বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমার হয়ে গেল, সবুজ ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো খাওয়ার সময় ফিরে আসছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু আবার ঝোল আর দিয়ে নিয়ে নিয়েছি, খেতেও বসে গেছি ডিমের ঝোল আর এই যে ফুলকপি নিয়ে নিয়েছি, খেয়ে দেখবো কেমন লাগে। দেখো এই যে মা খাচ্ছে, মা বলছে ভালোই লাগছে খেতে, একটু আস্তে আস্তে সরটা হয়ে গেছে। হাত থেকে একটুখানি ফোনটা পড়ে যাচ্ছিল, মা দিত নালে এক্ষুনি। এবারে ভালোই লাগছে নি, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সবুজ ফুলকপি দিয়ে ডিমের ঝোল কেমন লাগে এই শীতকালে। কারণ এরপরে তো সবুজ ফুলকপি পাওয়া যাবে না, তখন খাওয়াও যাবে না। তো এখন তোমরা বাড়িতে, এখনো পর্যন্ত শীতকাল আছে আর এখন পাওয়া যাচ্ছে, তোমরা বাড়ি থেকে বাজার থেকে নিয়ে এসে ট্রাই করে দেখো কেমন লাগে রেসিপিটা। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম, আর বড় করলাম না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। টাটা, আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে।